বৃদ্ধমা প্রতিবন্ধী স্ত্রী সন্তান বাঘের আক্রমণে নিহত মৎস্যজীবী অসহায় পরিবারের পাশে বিধায়ক সরকারিভাবে আর্থিক সাহায্যের আশ্বাস সুন্দরবনে একের পর এক বাঘের হানায় মৃত্যু মৎস্যজীবীদের চলতি মাসের গত বারো তারিখে আবারও সুন্দরবনের কুলতলির গোপালগঞ্জ পঞ্চায়েতের এক মৎস্যজীবী মাছ ধরতে গিয়ে বাঘের হানায় মৃত্যু হয় তার মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার সহ গোটা এলাকাবাসী বৃদ্ধ মা প্রতিবন্ধী স্ত্রী চার সন্তান এই নিয়ে ছিল মৎস্যজীবীর পরিবার বাঘের আক্রমণে মৃত্যুর পর অথৈ সাগরে পরিবারটি পরিবারটির পাশে দাঁড়ালেন স্থানীয় বিধায়ক সরকারি উদ্যোগেও সাহায্য করা হবে বলে জানান তিনি জল এবং জঙ্গলে ঘেরা সুন্দরবন এখানকার মানুষের প্রত্যেক মুহূর্তে জীবজন্তু এবং প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয় এলাকায় প্রচলিত কথা জলে কুমির ডাঙায় বাঘ সুন্দরবনে বাঘের হানায় মৃত্যুর ঘটনা নতুন কিছু নয় গত এক মাসে বাঘের হানায় একের পর এক মৃত্যু হয়েছে বেশ কয়েকজন মৎস্যজীবীর রয়েল বেঙ্গলের আক্রমণে একের পর এক মৎস্যজীবীর মৃত্যু হওয়ায় বন দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে কীভাবে মৎস্যজীবীরা কোর এরিয়ায় ঢুকে পড়ছে তা নিয়েও প্রশ্নের মুখে পড়ছে দফতর পরিবার সূত্রে জানা যায় মৃত মৎস্যজীবীর নাম শ্রীদাম হালদার বাড়ি কুলতলির গোপালগঞ্জ পঞ্চায়েতের গাইনচকে ঘটনা সূত্রে জানা যায় রবিবার কালীবয়রা জঙ্গলের কাছে শ্রীদাম হালদার সহ চারজন মৎস্যজীবী মিলে কাকড়া ধরতে গিয়েছিলেন গভীর জঙ্গলে জানা যায় ধরবার সময় হঠাৎই ওপর ঝাঁপিয়ে পড়ে একটি রয়্যাল বেঙ্গল টাইগার এরপর তাকে টেনে জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাঘটি শ্রীরামের সঙ্গে থাকা তার সহকর্মীরা তাকে বাঘের মুখ থেকে ছাড়িয়ে আনলেও শেষ রক্ষা হয়নি বাঘের আক্রমণে গুরুতর আহত হয়ে তৎক্ষণাৎ মৃত্যু হয় শ্রীরাম হালদার নামে ওই মৎস্যজীবীর শ্রীরাম হালদার নামে মৎস্যজীবীর সঙ্গে থাকা তার সহকর্মীরা জঙ্গল থেকে তার মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসেন সোমবার ভোরে মৃত্যুর খবর পৌঁছে দেওয়া হয় তার পরিবারে একমাত্র রোজগেরে মানুষের মৃত্যুর ঘটনায় মাথায় আকাশ ভেঙে পড়ে পরিবারের ওপর পরিবার সূত্রে আরও জানা যায় শ্রীরামের বৃদ্ধা মা অসুস্থ শ্রী প্রতিবন্ধী পাঁচ মেয়ের এক মেয়ে প্রতিবন্ধী অভাবের তারনায়। এক মেয়েকে আগেই দত্তক দিয়ে দিয়েছিলেন নুন আনতে পান্তা সংসার মাঝে সংসারের একমাত্র মানুষের মৃত্যুর ঘটনায় বাকরুদ্ধ সকলেই ইতিমধ্যেই মৎস্যজীবীর আকস্মিক মৃত্যুর খবর পেয়ে পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন কুলতলির বিধায়ক এই বিষয়ে বিধায়ক জানান সরকারের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এছাড়াও আজ অসহায় পরিবারকে আমরা তিরিশ হাজার টাকা তুলে দিয়েছি চেষ্টা আগামী দিনে এই অসহায় পরিবারগুলির পাশে থাকার এই যে অ্যাক্সিডেন্টটা এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা কারণ যেভাবে বাগে নিয়ে গেছে বা মারা গেছে তার জন্য আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে এমনি পাঁচ লক্ষ টাকা দেয়া হয় তার জন্য আমাদের এনাদেরকে যে যাতে টাকাটা পায় তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা আজকের সামান্য তিরিশ হাজার টাকা দিয়েছি যাতে করে অন্তত চলতে পারে কারণ এই অসহায় পরিবারগুলো আগামী দিন যাতে ঠিকঠাকভাবে ঘুরে দাঁড়াতে পারে তার জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে এবং গভর্নমেন্টের পক্ষ থেকে আমরা সবসময় পাশে থাকি হ্যাঁ গতকাল একটা কাঁটামারিতে এক অ্যাক্সিডেন্ট ঘটেছে আমি ওটা কালকে যাবো আমরা ওখানেও যাবো ওখানেও সেম আমাদের যেটা বক্তব্য এবং আমাদের গভর্নমেন্টের যে পলিসি আছে সেই পলিসি অনুযায়ী আমরা সরকারের দিক থেকে যেমন দেবে এবং দলের পক্ষ থেকেও থাকবে কিন্তু এটা তো সাফিসিয়েন্ট নয় একটা মানুষের প্রাণ চলে যাচ্ছে না সেজন্য মৎস্যজীবীরা যাতে ঠিকঠাকভাবে কোর এরিয়া আছে বাঘ যেখানে আক্রমণ করে সেই জায়গায় যাতে প্রবেশ না করে তার জন্য আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করব। এবং মৎস্যজীবীদেরকে সজাগ থাকতে বলবো যাতে যেখানে অ্যাক্সিডেন্ট ঘটছে সেখানে যাতে না যায় এই বিষয়ে মৃত মৎস্যজীবী স্ত্রী জানান কি আছে

কিছু চুলের দেনা আছে ন হয়ে যাচ্ছে ঠিক আমি অত চিন্তা ভাবনা করো না না আমি সামনে ভাবতে পারিনি যে ফিরবে না বেরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড কুলতলি সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ